অভিষিত এখন কি খাবে? আমি এখন খাবো ভার্মিশালি উইথ মিক্স ভেজিটেবল। তো অভিষিত এটা খেতে খুব ভালোবাসে? হ্যাঁ ভালোবাসে। আমরা সাধারণত কি করি, সিমুই বেশিরভাগ বাড়িতে দেখি অনেক দুধ, অনেক মিষ্টি, অনেক কিছু দিয়ে ক্ষীর খোয়া ক্ষীর দিয়ে তৈরি করি, সেটা আমরাও খাই। কিন্তু এইটা খেতে ভীষণ রকম ভালো লাগে। অভিষিতা খাও, একদম ঝরঝরে বাঁকা হয়েছে, একদম দারুণ টেস্টি হয় এটাতে। আপনার বাড়িতে যদি প্রচুর ভেজিটেবলস থাকে, তো আমার মতো যারা তেল খেতে পছন্দ করেন না, তারা সবজিগুলোকে ব্লান্স করবেন। আমাদের এখানে কি কি আছে বলে দাও, ভেজিটেবলস কি কি আছে? বেবি কর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর। ব্যাস, আজকে আপাতত আর আমরা তো পটেটো তেমন খাই না। তো এবার হচ্ছে, যদি বাড়িতে প্রচুর ভেজিটেবলস থাকে সেগুলোকে ব্লান্স করবেন, নাহলে হাফ বয়েল করে নেবেন, নিয়ে অল্প করে বাটার আর দেবেন, হোয়াইট অয়েল দেবেন, যারা ঘি পছন্দ করেন দেবেন, আমি পছন্দ করি না তাই দিইনি। তো দিয়ে এবার সবজিগুলোকে একটু খাই। প্রথমে আপনি ফোড়ন দেবেন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি কসৌরি মেথি, সেটা অপশনাল, যারা পছন্দ করে দেবেন, নাহলে দেবেন না। আর চিনাবাদাম যারা পছন্দ করবেন, চিনাবাদাম আলাদা করে ভেজে রাখবেন। তো তারপরে এই এটাকে দিয়ে আপনার হচ্ছে, এটাতে ধরুন 100 গ্রামের মতো ভার্মিসেলি রয়েছে, সেখানে হচ্ছে আপনি এ করবেন, একটা হচ্ছে 1.5 হচ্ছে কাপ, যেগুলো ওই ছোট্ট যেগুলো কাপ এই আমরা যেটা হচ্ছে কেক বানাই ওই কাপের হচ্ছে জল নিয়ে নেবেন, একদম এইরকম হবে, একেবারে মানে এরকম ঝুড়ো ঝুড়ো হবে আর ভীষণ টেস্টি। নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন, আর যদি কেউ বাটার পছন্দ করেন এর ওপরে একটা বাটারের কিউব দিয়ে দেবেন, আর গলতে থাকবে, খেতে থাকবেন, ভীষণ টেস্টি তো, আর হেলদিও বটে, এবং খুব একটা হোল মিল এর সঙ্গে আপনারা, আমি আমার বাড়িতে আজকে নেই, থাকলে আমরা এর সঙ্গে পনির মিক্সড করি, কখনো আমরা এ দিই আপনার নিউট্রেলা দিই, তাই না অভিষিতা? হ্যাঁ, এবং এটা অভিষিতা খুব ভালো বানায়, আজকে যদি আমি বানিয়েছি, অভিষিতা একদিন দেখাবে বানিয়ে, এটা ভীষণ ভালো বানায় অভিষিতা। তা আমরা এখন খাবো, বাই।